সবাই শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করুন, আপনারা আপনারা দেখছেন যেমন পুলিশও রয়েছে সেই জায়গায়, আসলে তাদের যে অনেক কোটা রয়েছে সেই কোটা গুলো থেকে আসলে সবাইকে যারা তারা যেমন বলতেছেন সবাই কিন্তু এই কোটা নিয়ে আপনারা দেখতেছেন যেমন আন্দোলন চলতেছে সারা বাংলাদেশে, কিন্তু দেখানোর চেষ্টা করবো আসলে অনেকের সাথে কথা বলার চেষ্টা করবো আসলে সিলেট সুনামগঞ্জ রোড হঠাৎ বন্ধ করে দিব, শিক্ষার্থীরা কেন রাস্তায় নামবে সবার মনে একটি প্রশ্ন থাকে, আমরা সেটি জানার চেষ্টা করবো এবং কথা বলার চেষ্টা করবো আপনারা যারা লাইবে যে গাড়ি করে দিচ্ছেন, তার পাশাপাশি অনেককে বুঝিয়ে বুঝিয়ে দেওয়া হচ্ছে যেমন এটা সবার দাবি এবং এটা সবার মত প্রকাশ, সেই জন্য কিন্তু আসা যাওয়া নিয়ে অনেক সমস্যার মধ্যে পড়েছে, আমরা একটু আসার পরে দেখেছি যেমন অনেক অনেকে যেতে চাচ্ছে তাদের কর্মস্থলে এবং কি পাশাপাশি তাদের বসত বাড়িতে যাওয়ার চেষ্টা করতেছে, হয়তো আন্দোলনের কারণে যাইতে পারতেছে না, রাস্তার কিন্তু সাইড কিন্তু বলক হয়ে আছে, আমরা একটু কথা বলার চেষ্টা করবো, আপনারা আছেন সবাই অবশ্যই আমাদের পাশে থাকবেন, আমরা এই জায়গায় শিক্ষার্থীরা অনেকে বুঝিয়ে শুনিয়ে দিচ্ছে এবং কি তারা বলতেছে যেমন আমাদের যে এই দাবিটা, এই দাবিটা যেন আপনারা সবাই মানুন, এটা তো সবার দাবি, এটা শুধু খালি শিক্ষার্থীর দাবি জানি, এটা সবার দাবি বাতিল যে রাস্তা ব্যারিকেড দিয়েছে, আপনারা দেখতেছেন যেমন যার অবস্থান থেকে আসলে সেই এজেন্সি এটা রুগী থাকার কারণে তারা নিজেই কিন্তু রিসিভ করে কিন্তু এগিয়ে গিয়ে দিচ্ছে, আমরা সবকিছু মিলে যদি দেখতে পাই যেমন অনেককে বুঝিয়ে শুনিয়ে বুঝে দিচ্ছে, অনেকে আবার হেঁটে হেঁটে পারাপার করতেছে এবং অনেকে অনেক মতো দেখতেছি যেমন শিক্ষার্থীরা বুঝিয়ে দিচ্ছে বাচ্চা অসুস্থ, তার কারণে ওনাকে ছেড়ে দিয়েছেন এবং আমরা শুধু দেখেছি যেমন মেডিকেলি জাতি যাত্রী থাকলে তাদেরকে কিন্তু সুসম্মানে ছেড়ে দেওয়া হচ্ছে এবং কি তারা সম্মান দিকে সেই জায়গা তাদেরকে বিদায় করা হচ্ছে, আমরা দেখি যেমন বাংলাদেশের ফ্ল্যাগ হাতে আমরা সেই জায়গায়
না, তাহলে নিজের কথা করতে অসুবিধা হয়। সারা বাংলাদেশে আজকে রাষ্ট্র সেই বিষয়গুলো তারা, আমি আরেকবার বলে দিই কথাটা, যেমন তারা কিন্তু আপনার যখন বিদেশগামী কোন যাত্রী যদি হয় তখন তারা কিন্তু সুসম্মানে তাদেরকে রিসিভ করে রাস্তা পারাপার করার সুযোগ করে দেয়, এবং কি পাশাপাশি যদি হসপিটালাইজ কোনো রুগী থাকে তারা কিন্তু সুযোগে সুন্দর করে পারাপার করার ব্যবস্থা করে দেখার চেষ্টা করছে। যারা আসলে এই মুহূর্তে এই কর্মসূচি মানতে চায় না তাদেরকে আসলে বুঝিয়ে বলানো হচ্ছে, যেমন এটা আসলে সবার অধিকার নিয়ে কথা বলা হচ্ছে, আসলে শিক্ষার্থীরা কেন রাস্তায় নামবে তাদের কথাটা হলো এটাই, যেমন সবার জন্য সবার দাবি থেকে আসলে সেই কাজগুলো কেন আপনারা আমাদের সাথে সামিল হবেন না, এই বিষয়গুলো নিয়ে আসলে সিলেটের আজকে শাহজালাল ইউনিভার্সিটির সামনে কিন্তু আসলে আমরা কিন্তু অ্যাম্বুলেন্সের আমাদের সাথে